আইলারে নয়া দমন আসমানে রোতেরা বিসন বিসাইয়া দিলাম শাল ধানের নেরা দমন বউ দমন বউ। না বন্ধুরা, গানটি আমি গাইছি না, সাম্প্রতিক সময়ে সুপারস্টার শাকিব খান এই গানটিতে নাচ পরিবেশন করে তুমুল ভাইরাল হয়েছেন এবং সেই ভিডিওটি দেখতে পাগল হয়ে হাসছেন অপু বিশ্বাস এবং আব্রাম খান জয়। আসলে আসল ঘটনাটা কি বন্ধুরা, এই গানটি নিয়ে সম্প্রতি বাংলাদেশের সিলেট অঞ্চলের বিয়ের গীত আইলারে নয়া দামান আসমানের ওতেরা তসিবা বেগম ও মুজার গায়কিতে সোশ্যাল মিডিয়াতে নানাভাবে ভাইরাল হয়েছে। প্রশ্ন এসেছে এই গানের রচয়িতার আসল নাম নিয়ে, কারণ সোশ্যাল মিডিয়াতে কেউ কেউ তথ্য দিয়েছেন গানটি হাসন রাজার রচনা, কেউ বলেছেন রাধারমণের রচনা, কেউ বলেছেন দিব্যময়ী দাসের রচনা, আবার কেউ বলেছেন সুষমা দাসের রচনা, কারো ধারণা এটি গিয়াসউদ্দিন আহমদের রচনা। কিন্তু এই গানটির আসল রহস্য কোথায় তা উন্মোচন করা হয়েছে আসলেই কয়েকদিন আগেই, কারণ সিলেটের একটি মেয়ে এই গানটি গিয়েই মূলত ভাইরাল হয়েছেন। এর আগে এই গানটি তেমন কেউ জানতো না বললেই চলে। আইলারে নয়া দামান আসমানের ওতেরা বিছানা বিছাইয়া দিলাম শাইল ধানের নেরা দামান বউ দামান বউ, বউ দামান কোরে কথা খাওরে ওয়াটার পান, যাইবার কথা কও যদি কাইটটা রাখুম কান দামান বউ দামান বউ। আইলারে দামানদের ভাই হিজুলের ওমরা ঠুনকি দিলে মাটিক পড়ুন ষাট সত্তরের বুড়া দামান বউ দামান বউ। আইলারে দামানদের বইন কইবা একখান কথা কইন্যার ভার সারা দেখা হইয়া গেল বুবা দামান বউ দামান বউ। আইলারে দামানদের ভাইয়ের বউ দেখতে বটল বটর ঘাইল উঠতে বইতে সময় লাগে করইন আইলো জাইল দামান বউ দামান বউ। কথাগুলো সংগ্রহ পাঠক দ্বারা সম্পাদনা ডক্টর সাইমন জাকারিয়া। আসলে এই মূলত এই গানটি অনেক আগে অনেক পুরনো একটি গান এবং এই গানটি আসলে কে গেয়েছে সেটা নিয়ে এখনও চরম বিতর্ক চলছে, এটা নিয়ে এখনও সেভাবে কেউ সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। তবে এই মুহূর্তে সিলেটের যে মেয়েটি গেয়েছে নেচেছে অসাধারণ ভাইরাল হয়েছে গানটি এবং সেই গানটিরই একটু নাচ পরিবেশন করেছিলেন আমাদের সুপারস্টার শাকিব খান শুধুমাত্র আব্রাম খান জয় এবং অপু বিশ্বাসকে হাসানোর জন্যই। মূলত বন্ধুরা, আমাদের পরিবারের যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু সময় সময় পরিবারকে একটু বিনোদন দিতেই চান। আপনাদের কাছে এই ভিডিওটি আসলে কেমন লেগেছে, নয়া দামান গানটি বা আপনারা কেমন ভাবে দেখছেন, আপনাদের পরিবারের শিশু থেকে বৃদ্ধ নিশ্চয়ই সবাই গানটি একবার হলেও মুখে উচ্চারণ করেছেন, কিংবা আপনি অবশ্যই ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন, প্রিয়জনকে ধন্যবাদ।